أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমি শাহ আলম সরকার আর আমাদের মাননীয় সংসদ সদস্য বাউল সম্রাজ্ঞী মমতাজ বেগম পালা গান করতে এসেছি। আজকের পালা হইল শরীয়তের আইন আর মারফতের সাধন। আমি শরীয়তের আইন সম্পর্কে গাইব আর সে মারফতের সাধন নিয়ে গাইবে। আর আজকের এই মাহফিল আমাদের এমপি সাহেবের প্রয়াত বাবা মধু বয়াতি তার স্মরণে, তার পাক দরবারের প্রতি আমার ভক্তি শ্রদ্ধা সালাম রেখে আমি পালা শুরু করছি। আর আজকের এই পালাটি প্রযোজনায় এবং পরিবেশনায় আছেন সারেগামা পাটুয়াটুলি মুন কমপ্লেক্স ঢাকা। আমাদের সাথে হাসর করতে চায় না বনের শুকর, আমাদের সাথে হাসর করতে সারা বনের শুকর, সাক্ষী তাহার আছে হাদিস নবীর বল কঠিন, নামাজ পড়তে নিষেধ করছে কোন পীর, নামাজ পড়তে নিষেধ করছে কোন পীর বল কঠিন, নামাজ পড়তে নিষেধ করছে কোন পীর। সে কিছু বেনামাজি পীর আছে, বেনামাজি ফকির আছে, একগতলে নামাজ রোজার ধার দেওয়া যায় না। কিছু কিছু মানুষে কয় মসজিদে গিয়ে নামাজ পড়বা তো দূরের কথা, মসজিদ থাকলে ওই রাস্তা দিয়ে আইটো যায় না। ওই যে এক শুকর জোলায় কাপড়ে মার দেওয়ার লাগিয়া ফ্যান কুড়াইয়া রাখে আর প্রত্যেক দিনই খেয়ালায়, একদিন দুই দিন তিন দিন, একদিন তো জোলায় হাতের ভিতরে লাডি লইয়া শুয়ার দিছে দৌড়ানি, শুয়ার দৌড়াই মাইরের ভয়ে পড়ছে গিয়া নবীর সামনে, শুয়ার এবার নবী আমারে বাঁচান, নবী কয় কিছে কয় এই জোলায় আমার মারতে আছে তাঁতি, নবী কয় এই তাঁতি মাইর না, বলে নবী কোন কি মারুন না, বহুদিন নিষেধ করছি, এত কষ্ট করে পাড়ায় পাড়ার থেকে ফ্যান জোগাড় করে রাখি আরে শুয়ারে এত নাকি খেলা, আমার নবী কয় কিরে ঠিক নেই, বলে হ খাস কেন কয় পেটে খুব আসহ্য করতে পারি না, কয় তো ওর যে কষ্ট হয় কয় নবী আর খামো না, কয় যদি খাস কয় আপনি কোন খাইলে কি ইব, কয় বেনামাজির লোকে তোর হাসরের ময়দানে যেন উঠতে হয়, শুয়ারে কয় নবী ও বিশ্বাস দিলে আপনি অন্য কিছু দেন আমি মাইনা নেব, কিন্তু বেনামাজির লোক আমি হাসরের মাঠে আমি শুয়ার উঠতে চাই, বেনামাজির শুয়ারের চেয়েও বেনামাজি খারাপ। এই মারফতের ফকির সাহেব, আপনার কাছে আমার ছোট্ট করে একটা জিজ্ঞাসা, আপনি জবাব করবেন, আপনাদের মুখে শুধু শুনি মারফতের সাধন মারফতের সাধন, এই মারফতের সাধনটা কি? সাথে হাসর করতে চায় না বনের শুয়র, বেনামাজির সাথে হাসর করতে চায় না বনের শুয়র, সাক্ষী তার আছে হাদিস নবীর বল কঠিন, নামাজ পড়তে নিষেধ করছে কোন পীর, নামাজ পড়তে নিষেধ করছে কোন পীর বল কঠিন, নামাজ পড়তে নিষেধ করছে কোন পীর। তো নামাজ কাজা আশি হুকা দুদক সাজা, বুকে মারবে আগুনের গরম তিন, হায় রে বুকে মারবে আগুনের গরম তিন, এক
এক ওয়াক্ত নামাজ কাজা আশি হোক বা দোজক সাজা বুকে মারবে আগুনের গরম তিন যেদিন সওয়াল জবাব করবে মনকির নকির বল ফকির নামাজ পড়তে নামাজ পড়তে নিষেধ করছে কোন পীর বল ফকির নামাজ পড়তে নিষেধ করছে কোন পীর আল্লাহ পাক বাড়ি আল কোরআন মান্যকারী এই জগতে হয় প্রকাশ্য কাফির হায় রে এই জগতে হয় প্রকাশ্য কাফির বলছে আল্লাহ পাক বাড়ি আল কোরআন মান্যকারী এই জগতে হয় প্রকাশ্য কাফির হায় রে এই জগতে হয় প্রকাশ্য কাফির তুমি নামাজ পড়ো পড়ো হয় আল্লাহর জিকির বল ফকির নামাজ পড়তে নিষেধ করছে কোন পীর নামাজ পড়তে নিষেধ করছে কোন পীর বল ফকির নামাজ পড়তে নিষেধ করছে কোন পীর জাগাতের সঙ্গে রোজা করলে পাবে রাস্তা সোজা ছাড়ো তুমি এই দুনিয়ার ফিকির হায় রে ছাড়ো তুমি এই দুনিয়ার ফিকির জাগাতের সঙ্গে রোজা করলে পাবে রাস্তা সোজা ছাড়ো তুমি এই দুনিয়ার ফিকির হায় রে ছাড়ো তুমি এই দুনিয়ার ফিকির শাহালাম কয় তরিক ধরো নবীর বল ফকির নামাজ পড়তে নিষেধ করছে কোন পীর নামাজ পড়তে নিষেধ করছে কোন পীর বল ফকির নামাজ পড়তে নিষেধ করছে কোন পীর বেনামাজির সাথে হাসর করতে চায় না বনে শুয়োর সাক্ষী তার আছে হাদিস নবীর বল ফকির নামাজ পড়তে নিষেধ করছে কোন পীর নামাজ পড়তে নিষেধ করছে কোন পীর বল ফকির নামাজ পড়তে নিষেধ করছে কোন পীর নামাজ পড়তে নিষেধ করছে কোন পীর বল ফকির নামাজ পড়তে নিষেধ করছে কোন পীর নামাজ পড়তে নিষেধ করছে কোন পীর বল ফকির নামাজ পড়তে নিষেধ করছে কোন সর্বপ্রথম আমি স্মরণ করছি পরম করুণাময় আল্লাহ পাককে তার সাথে তার পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ আহমদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে ভক্তি চুম্বন রেখে আঠারো হাজার মাকলুকাতের সমস্ত ওলি আবদালের রওজা মুবারকে ভক্তি শ্রদ্ধা রেখে আমার প্রয়াত পিতা মধুবয়াতি যার স্মরণে আজকের এই আসর আমি তার দরবারের প্রতি ভক্তি রেখে আমার গানের গুরু মাতাল কবি রাজ্জাক দেওয়ান তার প্রতি ভক্তি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আপনাদেরকে উপহার দিচ্ছি শরীয়ত এবং মারিফতের সাধন শরীয়তের আইন নিয়ে আজকে যিনি কথা বলছেন গান বিসমিল্লাহির রহমানির রহিম হাজার বছরের ঐতিহ্যবাহী ইউনানি ও আয়ুর্বেদীয় চিকিৎসা পদ্ধতি ঐতিহ্যের ধারাবাহিকতায় বাংলাদেশ সরকার অনুমোদিত রেজিস্টার্ড প্রাপ্ত প্রতিষ্ঠান ইন্ডিয়া হার্বাল চেম্বার লিমিটেড এই আয়ুর্বেদীয় চিকিৎসা একমাত্র প্রাচীনতম চিকিৎসা পদ্ধতি যা এখনো মানব সেবায় বিদ্যমান কত বড় একটা বিপদে বই লাগছে আল্লাহ তুমি আমার বাঁচাইছো না এখানে বুঝছি তোমার চালাকে আমি বুঝছি তোমার লাইগা আরো বিশ বিশটা মাইয়ার বাপের সাথে আমার সম্পর্ক নষ্ট হইয়া গেছে আমি দশ হান পয়সা উপায় নাই তোমার আসলে কি সমস্যাটা এটা আমার কাছে কইলা কদি না মানে চাচা সমস্যা তেমন না মানে আমার অনেক মানে আমারও তো মন চায় বিয়ে করতে হ্যাঁ হ্যাঁ কিন্তু মানে কি ঝামেলা আছে কি ঝামেলা বাবা কত
মাত্র একটা কোর্স খাবা, তুমি একদম সুপুরুষ হইয়া যাইবা। সময় নিতেছেন কেন? আপনি ঠাস ঠাস করে ঠিকানা দেন, মন দিয়ে শুনো বাজার। যোগাযোগের ঠিকানা ইন্ডিয়া হার্বাল চেম্বার লিমিটেড। দেশে ও বিদেশে ভিপিও পার্সেল যোগে ঔষধ পাঠানো হয়। ঘরে বসে ঔষধ পেতে টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। মোবাইল 01781627839 অথবা 01977727467। অরিজিনাল ইন্ডিয়া হার্বাল চেম্বার রয়েছে না, যেহেতু আপনি ঠিকানাটা বলছেন, অতএব দুই নম্বরই হওয়ার কোন কারণ নাই। চাচা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এত সুন্দর একটা ঠিকানা দেওয়ার জন্য। ঠিকানা পাওয়ার পরে এখন তো আপনার দরকার হয় না, সরেন। আপনি কি যৌন সমস্যায় আক্রান্ত, বিয়ে করতে ভয় পাচ্ছেন, বিয়ে করেও দাম্পত্য জীবনে অসুখী, বিবাহিত জীবনে যতটুকু শক্তি থাকা দরকার তা আপনার নেই, কলহময় দাম্পত্য জীবন, মুহূর্তে উত্তেজনা হয়ে মুহূর্তে নিস্তেজ? আপনি কি বিশেষ মুহূর্তে দুর্বল, বিবাহিত জীবনে অসুখী, শক্তিমান পুরুষ হতে চান? সময় ও স্থায়িত্ব বৃদ্ধি করে কস্তুরী গোল্ড, মূল্য মাত্র 2500 টাকা। তাহলে আর দেরি না করে চলে আসুন আমাদের চিকিৎসা প্রতিষ্ঠানে। একমাত্র আমরাই দিচ্ছি চিকিৎসায় যৌন রোগ ভালো হওয়ার শতভাগ গ্যারান্টি। আপনি কি দাম্পত্য জীবনে অসুখী অথবা বিয়ে করতে ভয় পাচ্ছেন? আজই সেবন করুন কস্তুরীযুক্ত শাহী মদক। সেবনের সাথে সাথে রেজাল্ট, প্রতি কোর্স মাত্র 1550 টাকা। পুরুষত্বের প্রতীক ট্রাইগন পাওয়ার মেসাজ ওয়াইল, প্রাকৃতিক নির্যাস থেকে অত্যাধুনিক ফর্মুলায় তৈরি, প্রতি ফাইল মাত্র 800 টাকা, এক ফাইলের অধিক লাগে না। আপনি কি HBS AG পজিটিভ বা জন্ডিসে আক্রান্ত হয়ে বিদেশ যেতে পারছেন না? এই ভয়ঙ্কর রোগ মুক্তির জন্য আজই চলে আসুন। যোগাযোগের ঠিকানা ইন্ডিয়া হার্বাল চেম্বার লিমিটেড। দেশে ও বিদেশে ভিপিও পার্সেল যোগে ঔষধ পাঠানো হয়। ঘরে বসে ঔষধ পেতে টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। মোবাইল 01781627839 অথবা 01977727467। বাংলাদেশের প্রখ্যাত শিল্পী, গীতিকার, সুরকার, অনেক গুণে গুণান্বিত আমাদের সকলের প্রিয় জনাব শাহ আলম সরকার, তিনি চমৎকার ভাবে প্রথম তার কিছু কথা এবং গান আপনাদেরকে শুনাইলেন। আমি চেষ্টা করব তার প্রশ্নের জবাব দেওয়ার জন্য এবং কিছু কথা তুলে ধরার জন্য। আপনাদের সবাইকে সাধুবাদ জানাই। তিনি প্রথম আমাকে যে প্রশ্নটি করেছেন, মারফতের সাধন কি? ফকিররা সবসময় বলে যে আমরা মারফতের সাধন করি, আসলে সাধনটা কি? সবচাইতে প্রথমেই আমার যেটা খারাপ লেগেছে ওনার একটা গানের উক্তি, আমি জানি না উনি একজন শরীয়তের আলেম হয়ে কি করে এই শব্দগুলো প্রথম স্টেজেই আসরেই উনি মুখ দিয়ে বললেন, এটা আসলে আমার জানা নেই। নামাজ পড়তে নিষেধ করছে কোন পীর বলো ফকির, বেনামাজির সাথে হাসর করতে চায় না বনের। আমি আর বলতে চাচ্ছি না, কারণ উনি একজন আলেম হয়ে কি করে বলল আমি জানি না, যা মুখ দিয়ে বললে। শরীয়তে বলে মানুষ নাকি নাপাক হয়ে যায়, তো এই জিনিসটা যার জানা নাই সে আলেম কি করে হয় এটাও আমার মাথার মধ্যে ঢুকছে না। যাই হোক, এটার বিচারের ভাগ তো আমার উপরে না, এটার বিচারের ভার রইল আমার শ্রোতাদের উপরে। কিন্তু আমি শুধু একটা কথা বলতে চাই, আপনি যে প্রথম স্টেজেই বলছেন যে নামাজ পড়তে নিষেধ করছে কোন পীর, আপনি আমাকে কেন এই কথাটা বললেন? আগে তো আমাকে জিজ্ঞেস করবেন যে আমি নামাজের পক্ষে না বিপক্ষে, আমি নামাজ পড়ি কি পড়ি না, এটা জিজ্ঞেস না করেই আপনি প্রথম স্টেজে এটা শুরু করলেন। আপনি জানলেন কোত্থেকে যে আমি নামাজ পড়ি না? কে আপনাকে বলছে? অবশ্যই আমি নামাজ পড়ি, নামাজ আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম অমান্য করার মতো সাধ্য আমি কেন? 18,000 মাখলুকাতের কোনো মানুষেরই নাই, কোনো ব্যক্তিরই নাই, কোনো কাউরেরই নাই। অবশ্যই আমি নামাজ পড়ি, নামাজের মধ্যে আমি আছি। তবে আপনারা যেরকম পড়েন ওই রকম হয়তো বা না। আপনারা যে কি ধরনের নামাজ পড়েন? আপনি তো বলছেন যে অনেক অনেক লোকেরা মসজিদ ঘর, নামাজ তো দূরের কথা, মসজিদ ঘর যেখানে আছে এটার আশেপাশ দিয়ে যায় না। হ্যাঁ, ওই রকম মসজিদ ঘরের আশেপাশ দিয়ে ওই রকম ব্যক্তি হয়তো যায় না, তবে কি ধরনের নামাজ আপনারা পড়েন আমি একটু কিছু আমার গানের মধ্যে তুলে ধরতে চাই। ওরে মন ধরলি নামাজ,
আর পড়লি নামাজ সারা জীবন ভর নামাজ হইল না রে তো নামাজে লইলি না খবর অনেক শ্রোতারা চিন্তা করছেন যে এটা আবার কেমন গান যে নামাজ পড়লাম নামাজ ধরলাম তবু নামাজ হইল না হ্যাঁ এটা হাদিস এবং কোরআনের কথা আমার আল্লাহ এবং আল্লাহর রাসূল বলেছেন যে তুমি নামাজ পড়ো সূরা মুখ দিয়ে পাঠ করতেছো কেবলা মুখ হয়ে সেজদা দিতেছো কিন্তু তোমার মনটা হৃদয়টা নামাজের মধ্যে নাই তোমার মন হৃদয় অন্য চিন্তা করছে সংসারের চিন্তা করছে কারে মারবেন কারে ধরবেন কাটটা খাবেন কাটটা কি করবেন এই চিন্তা করছেন আর আপনি নামাজ পড়তেছেন মুখ দিয়ে কেবলমাত্র সূরা পাঠ করতেছেন ওই নামাজ আল্লাহর দরবারে কখনই কবুল হয় না এবং ওই নামাজ ফকিররাও পড়ে না নামাজের নিয়ত করে দাঁড়াইছো নামাজে হায় হায় নামাজের নিয়ত করে দাঁড়াইছো নামাজে এই মনটা তোমার থাকে যদি দুনিয়ারি কাজে নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর আরে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর কেবল ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর নামাজ তুমি ধর্ম জানো সুরি তোমার পেশা নামাজ তুমি ধর্ম জানো সুরি তোমার পেশা ওই নামাজ হইবে কবুল কেমনে করলাই আশা নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর মসজিদে পড়িলে আজান সবার আগে যাও তুমি মসজিদে পড়িলে আজান সবার আগে যাও নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খাও নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর মুসলমান এবং আলেম আপনি মুসলমান আলেম একজন আলেম হইলেই একেবারে নামাজ হয় নামাজ পড়লেন হ্যাঁ আপনি শুধু আমাকে এই কথাটা শুনে একটু বলবেন আমি হাদিসের মধ্যে দেখলাম হাদিস বুখারী শরীফের মধ্যে রাসূল পাক নামাজ সম্পর্কে লিখেছেন হযরত আলীকে নিয়ে ইসলামের অনেক যুদ্ধে উনি গিয়েছেন ইসলামের এক যুদ্ধে গিয়ে হযরত আলীর পায়ে বেদিনরা কাফেররা একটা তীর লাগাই দিচ্ছে অন্যান্য সাহাবারা সেই তীরটা টেনে খোলার চেষ্টা করছে কিন্তু কোনোভাবেই খুলতে পারছে না আর যখনই খুলতে যায় আলী তখন চিৎকার করে কান্নাকাটি করে যে আমি মরে যাব আমি বাঁচবো না খুবই যন্ত্রণা তো এই যুদ্ধের ময়দানে ওইখানে তো ওইরকম কোনো ডাক্তার কোনো কিছু ওইভাবে তো ব্যবস্থা ছিল না আমার রাসূল পাক সাহাবাদেরকে বললেন যে এইভাবে তীর খোলা যাবে না আমি যখন তোমাদেরকে বলবো তখন আলীর পায়ের তীরটা খুলবে নামাজের সময় হয়েছে যতই ব্যথা হোক বেদনা হোক যাই হোক আলী তো নামাজ কাজা করবে না তাই তিনি নামাজের জন্য দাঁড়িয়েছেন আমার রাসূল পাক তার সাহাবাগণকে হুকুম করলেন যাও এখন গিয়ে আলীর পায়ের তীরটা খুলে নিয়ে আসো আলীর পায়ের তীর খুলছে আলীর মতো আলী নামাজ পড়ছে আলী উহা আহা কান্নাকাটি ব্যথা বেদনা কোনো কথাই আলী তখন আর বলে না এই হাদিস দিয়ে রাসূল পাক বুঝাইতে চেয়েছে এবং নামাজের গুরুত্বটা বলা হয়েছে এইরকম যে নামাজ যখন পড়বেন আপনি আপনার এক পাশ থেকে যদি কেটেও ফেলা হয় কারণ নামাজে হয় আত্মার আলিঙ্গন স্রষ্টার সাথে সৃষ্টির মেলামেশা ওর মধ্যে আপনার দেহের কি হইল না হইল ওই দিকে তো টের পাওয়ার কথা না খবর রাখার কথা আপনার না কিন্তু আপনাদের মতো আলেমদের বেশিরভাগ লোকের নামাজের যে অবস্থা আমি একটুখালি বলি গানের মধ্যে নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে নামাজের ভিতরে একটা মশাই কামড় দিলে মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর আপনাদের তীর খোলা তো দূরের কথা একটা মশাও যদি কামড় দেয় রুকু সেজদা ফেলে আগে আপনারা মশা মারেন আর পিছনে জুতারও চিন্তা করেন যে জুতার ডাবার কেউ নিয়ে গেল কিনা হ্যাঁ ওই জাতের আলেম তো আপনারা
আর আপনাদের সম্পর্কে কি বলবো। আপনি বলেছেন মারফতের সাধন করেন, মারফতের সাধনটা আসলে কি আপনি কেমনে বুঝবেন? নাবালিকা বুঝবে কি প্রেমের জ্বালা? হ্যাঁ আপনি তো নাবালিকা, এবাদতের জগতে তো আপনি কেবলমাত্র শিশু বাচ্চা, শরীয়ত যারা করে তারা কেবলমাত্র শিশু হইল কেবল এবাদতের সময়, আর মারফত যারা করে তারাই কেবল বুঝতে পারে। আপনি এটা কি জানেন রাসূল পাক 63 বছর এই পৃথিবীতে তিনি ছিলেন, এই 63 বছরের মধ্যে শরীয়ত কত বছর করছে আর মারফত কত বছর করছে? যদি প্রশ্ন করি আপনাকে তবে আমি জানি সত্য কথা আপনারা বলবেন না, তো আমি বলে যাই। রাসূল পাক তার 40 বছর 8 মাস বয়সে উনি পবিত্র কোরআন শরীফ ওনার উপরে নাজিল হয়েছে, আসলো শরীয়তের আইন কানুন। তার আগে কি করেছে? তার আগে উনি কিছু করেন নাই? অবশ্যই করেছেন। তার আগে উনি মারিফতের ইবাদত করেছেন, যেটাকে আমরা মারিফতের সাধন বলি। তবে সেই সাধনটা কি আপনি আমার কাছে আইসেন? সাধন তার এইভাবে বই খাতায় নাই যে আপনাকে ওইভাবে শিখাই দিব। আপনি আইসেন, আসলেই বুঝতে পারবেন, আসছেন অসুবিধা নাই। হ্যাঁ শরীয়ত করতে মাত্র 23 বছর, 23 বছর করেছে শরীয়ত, আর 41 বছর করছে মারফত। এইবার বুঝলেন যে মারফতটা কি? এর জন্যই বলছি নাবালিকা আপনারা, আপনারা এগুলো বুঝবেন না। পাঞ্জাবি পায়জামা টুপি সবই তোমার সাদা, পাঞ্জাবি পায়জামা টুপি সবই তোমার সাদা, শালঙ্কায় থাকলে মনে তিল পরিমাণ কাদা। নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। আরে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, কেবল ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন। আপনাকে শুধু আমি এখানে একটা প্রশ্ন রাখতে চাই, আপনি খালি জবাব দিবেন। মসজিদের কথা তো বললেন যে অনেক ফকিররা মসজিদের ধারে কাছে দিয়ে যাইতে চায় না, আপনি বললেন তো একটা মসজিদ আমার রাসূল পাক সে নিজে পুড়াইয়া দিছে, এটার কারণ কি ছিল? কি জবাব দিন, মসজিদ পুড়াইয়া দিছে রাসূল পাক কি কারণে, কেন, কোন মসজিদ পুড়াইয়াছিল? আপনি সঠিকভাবে জবাব দিয়ে যাবেন। আরে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, কেবল ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর। নামাজ হইল না রে তোর নামাজে লইলি না খবর, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। ধন্যবাদ মারফতের ফকির সাহেব। আমার একটা গান ছিল, সেই গানের মধ্যে ছিল বেনামাজির সাথে হাসর করতে চায় না বনের শুয়র, সাক্ষী তাহার আছে হাদিস নবীর, বল ফকির নামাজ পড়তে নিষেধ করছে কোনটি? আমারে কয় হ্যাঁ ওটা কইতেই চায় না, ওই যে এক বেড়া বোরে বকা দিব তোতলা বেড়ায় অনেক খালি করতেছে, বেটি কয় বুঝছি তো সুতমারা নিকুই বাজবে, তো বেড়া কয় না লগে জিও কমু, মানে লগে জিও কমু। তো আপনি যে কি কইবেন এটা কিন্তু আমি বুঝি, কয় নামটা আমি কমু না, ওইটা কইলে মুখ অপবিত্র হয়ে যায়, মুখ অপবিত্র হয়। আগে শরীয়তের আইন সম্পর্কে জানতে হবে, কেউ যদি কাউকে শুয়োর বলে গালি দেয় তাহলে তার মুখ অপবিত্র হয়, কিন্তু শুধু শুয়োর শব্দ উচ্চারণ করলে মুখ অপবিত্র হবে না। সাক্ষী তার পবিত্র কোরআন সূরা বাকারা 183 নম্বর আয়াত, তার মধ্যে আল্লাহ পাক বলেছেন আমি মৃত পশুর রক্ত এবং শুকরের মাংস খাওয়া জায়েজ করেছি ওই সমস্ত মানুষের জন্য যে সমস্ত মানুষের জীবন বাঁচানোর জন্য খেয়ে থাকে। তাহলে পবিত্র কোরআনের মধ্যে আয়াতের মধ্যে যে আসছে 173 নম্বর আয়াতে সূরা বাকারার যে আমি শুকর শব্দটা সেখানে উল্লেখ করে দেওয়া হয়েছে, আল্লাহ শুয়োর নিজে উচ্চারণ করতেছে, আল্লাহর মুখ কি নাপাক নাকি? আরে কয় কি দেখতে গার ফকির, হ্যাঁ দেখতে গার ফকির, আমার কয় কি না, যদি কেউ কাউকে সেটা বলে গালি দেয় তাহলে তার মুখ
নাপাক হয়ে যায়। আমারে কয় আসেন আসেন, মানে মারফতের সাধন কি কইতাম রে ভাই। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 41 বছর হিসাবে 40 বছর 8 মাস 6 দিনের দিন আমার নবীর কাছে পবিত্র কোরআন আসছে, তাহলে এই প্রায় 41 বছর তিনি মারফতের সাধন করছেন, আর 22 বছর কিছুদিন তিনি শরীয়ত করে গেছেন, তখনও তিনি ওই মারফতের সাধনও করত, কারণ শরীয়তের ভিতরেই মারফত আছে। কিন্তু একটা কথা ফকির সাহেব, আপনি সারাদিন পরিশ্রম করে যদি তার মজুরি পান 200 টাকা, তাহলে সেই টাকাটার দাম আছে না? সারাদিন পরিশ্রম করছেন, নবী 41 বছর পরিশ্রম করে পেয়েছে শরীয়ত, তাহলে নবীর 41 বছর মারফতের সাধনার বিনিময়ে তিনি পেয়েছেন শরীয়ত, ওই শরীয়ত হইল তার মজুরি। যদি তাই হয়ে থাকে তাহলে মারফত হইল আরো মূল্যবান, শরীয়ত হইল আরো মূল্যবান, মারফতের চেয়ে মূল্যবান, কারণ মারফত একটা গাছ, শরীয়ত হইল তার ফুল বা ফল। আমার কাছে প্রশ্ন করছে, একটা মসজিদ নবী পুরাইয়া দিছে, আমি তার জবাব করব, কোন মসজিদ? আগে একটা গান গাই লই, ওরে গেল ইসলাম রসা তলে, গেল ইসলাম রসা তলে, বেইমান ভণ্ডের ভিড়ে রে, এই ব্রহ্মাণ্ড ভরেছে ভণ্ড পীরে রে, এই ব্রহ্মাণ্ড ভরেছে ভণ্ড পীরে, ব্রহ্মাণ্ড ভরেছে ভণ্ড পীরে রে, ব্রহ্মাণ্ড ভরেছে ভণ্ড পীরে। আমারে মারফত শিখায়, আরে শরীয়তের আইন সম্পর্কে জানে। এক বেটা কইছিল, আগামীকাল যদি ওই কামটা আমি করতে না পারি তাইলে আমি গু খামু। কাম তো করতারে নাই, নবীর কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ বিপদে তো পড়ছি। বলে কি হইছে? কয় ওয়াদা করছিলাম ওই কাজটা করতে না পারলে গু খামু, করতে তো পারি নাই। এখন গু তো খাইতে মন চায় না। আমার নবী কয়, এখন রমজানের মাস, তুমি ঘরে ঘরে গিয়া দেখা দিনের বেলা কে খায় মুসলমান, যদি কোনো মুসলমান দিনের বেলা খাইতে দেহ, ওখান থেকে যার উপরে রোজা ফরজ হয়েছে ওখান থেকে এক মুঠ। আপনার চুল কি পড়েই চলেছে? চিরুনি দিয়ে আঁচড়াবার আগে আপনার কি অনেক কিছু ভাবতে হয়? আপনার মাথায় কি শুধু অল্প চুলি বেঁচে রয়েছে? চুল পড়ার কারণে আপনি কি আপনার পরিচিতি হারিয়ে ফেলছেন? মহিলা হোক বা পুরুষ, চুল পড়ার সমস্যায় আজ সবাই ভুগছে। চুল পড়ে যাওয়াতে আপনাকে শুধু বিশ্রী দেখায় তাই নয়, আপনার কনফিডেন্স আর আপনার সামাজিক ছবিকেও নষ্ট করে দেয়। মাথার চুল ফিরে পাওয়ার জন্য আপনি কি কি না করে থাকেন, কিন্তু পরিণাম শূন্য। কিন্তু আজ এই শোতে আমরা এই ধারণাকে পাল্টে দিয়ে চ্যালেঞ্জ নিয়ে এসেছি। বায়োলিভ হেয়ার গ্রোথ থেরাপি, বোটানিক্যাল এন্ড আয়ুর্বেদিক রিসার্চের পর তৈরি হওয়া এক দারুণ কার্যকরী হার্বাল সিরাম, যা চুলের অকালে পড়ে যাওয়াকে বাধা তো দেবেই, তার সাথে সাথে নিয়মিত ব্যবহারে মাথার চুলের রিগ্রোথ শুরু হয়ে যাবে। বেশিরভাগ সময় মানুষেরা এই থেকে এই অবস্থায় এসে দাঁড়ায়, আর আমি এইখান থেকে এইখানে আবার ফিরে এসেছি, থ্যাঙ্কস টু বায়োলিভ হেয়ার গ্রোথ থেরাপি। এখন আমি আমার কপাল স্কার্ফ দিয়ে আর লুকাই না, বায়োলিভ হেয়ার গ্রোথ থেরাপি আমাকে এক নতুন কনফিডেন্স আর এক নতুন পরিচিতি দিয়ে। হেয়ার গ্রোথ থেরাপির একটা প্যাকেটে আপনি পাবেন দুটো হেয়ার সিরামের বটল, তাহলে এক্ষুনি অর্ডার করুন। আসল পণ্য কেবল একমাত্র আমাদের কাছে পাবেন, বাংলাদেশের একমাত্র আমদানিকারক ইন্ডিয়া হার্বাল চেম্বার লিমিটেড। আমার মাথায় চুল আগে থেকেই কম ছিল, এত লজ্জায় পড়তে হতো যে আমি বলে বোঝাতে পারবো না, আর এরই জন্য আমার আর আমার বউয়ের মধ্যে এত ঝামেলা হতো। তারপর একদিন আমার স্ত্রী আমাকে বায়োলিভ হেয়ার গ্রোথ থেরাপি এনে দিল। আপনি বিশ্বাস করতে পারবেন না, যেখান যেখান থেকে আমার চুল পড়ে যেত
সেখানে ছোট ছোট চুল গজাতে লাগলো। ছ মাস পরে আপনি তো দেখতেই পাচ্ছেন, এখন আমি নির্দ্বিধায় উইথ ফুল কনফিডেন্স বউয়ের সাথে পার্টি করতে পারি। বেশিরভাগ সময় মানুষেরা এই থেকে এই অবস্থায় এসে দাঁড়ায়, আর আমি এইখান থেকে এইখানে আবার ফিরে এসেছি, থ্যাঙ্কস টু বায়োলিভ হেয়ার গ্রো থেরাপি। এখন আমি আমার কপাল স্কার্ফ দিয়ে আর লুকাই না, বায়োলিভ হেয়ার গ্রো থেরাপি আমাকে এক নতুন কনফিডেন্স আর এক নতুন পরিচিতি দিয়ে। হেয়ার গ্রো থেরাপির একটা প্যাকেটে আপনি পাবেন দুটো হেয়ার সিরামের বটল, তাহলে এক্ষুনি অর্ডার করুন। আমার মাথায় চুল আগে থেকেই কম ছিল, এত লজ্জায় পড়তে হতো যে আমি বলে বোঝাতে পারবো না, আর এরই জন্যে আমার আর আমার বউয়ের মধ্যে এত ঝামেলা হতো। তারপর একদিন আমার স্ত্রী আমাকে বায়োলিভ হেয়ার গ্রো থেরাপি এনে দিল। আপনি বিশ্বাস করতে পারবেন না, যেখান যেখান থেকে আমার চুল পড়ে যেত সেখানে ছোট ছোট চুল গজাতে লাগলো। ছ মাস পরে আপনি তো দেখতেই পাচ্ছেন, এখন আমি নির্দ্বিধায় উইথ ফুল কনফিডেন্স বউয়ের সাথে পার্টি করতে পারি। আসল পণ্য কেবল একমাত্র আমাদের কাছে পাবেন, বাংলাদেশের একমাত্র আমদানিকারক ইন্ডিয়া হার্বাল চেম্বার লিমিটেড। যোগাযোগের ঠিকানা ইন্ডিয়া হার্বাল চেম্বার লিমিটেড। দেশে ও বিদেশে ভিপিও পার্সেল যোগে ঔষধ পাঠানো হয়। ঘরে বসে ঔষধ পেতে টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, মোবাইল 01781627839 অথবা 01977724677। বলে তাতে কি হলো? বলে তাতে হইল রোজার দিনে যারা খায় তারা ওই দেখে। এবার বুঝতে পারছেন শরীয়তের আইন কি জিনিস আমারে শিখাইবেন? আরে কয় কি এ গানের ভিতরে নবীর কি কথাগুলি আছে একটু লক্ষ্য করে শুনবেন। নবীজির হাদিসের বাণী আসিলে ঘোর কলি ঘরে ঘরে দেখা দিবে সদূষিত ইলি। আমার নবীজির হাদিসের বাণী আসিলে ঘোর কলি ঘরে ঘরে দেখা দিবে সদূষিত ইলি। আমার নবীর কথা গেছে খলি নবীর কথা গেছে খলি দেখি ধীরে ধীরে ব্রহ্মাণ্ড ভরেছে ভঙ্গ পীরে রে। ব্রহ্মাণ্ড ভরেছে ভঙ্গ পীরে খানে দরজাল দেখা দিবে কিয়ামতের আগে কিছু কিছু পীরের স্বভাব তেমন তেমন লাগে। খানে দরজাল দেখা দিবে কিয়ামতের আগে কিছু কিছু পীরের স্বভাব তেমন তেমন লাগে। ওরে নিজে খোদা হয়ে সেজদা নিজে খোদা হয়ে সেজদা লয় নত শিরে রে। ব্রহ্মাণ্ড ভরেছে ভঙ্গ পীরে রে। ব্রহ্মাণ্ড ভরেছে ভঙ্গ পীরে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মসজিদ নিজের হাতে পড়ে দিয়েছে, কারণ আছে। এই মসজিদটার নাম হলো জেরার মসজিদ। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত করে নিয়েছিল কিছু কাফের বেদিন হত্যা করার জন্য, একটা মসজিদ নির্মাণ করে নামে মাত্র মুসলমান হয়েছিল, অন্তরে ছিল তাদের সেই কাফেরিপনা। তারা কি করলেন, নতুন একটা মসজিদ নির্মাণ করে যেই জায়গাতে নবী ইমাম হয়ে দাঁড়িয়ে নামাজ পড়াবেন ঠিক তার উপরে মস্তবর একটা পাথর বেঁধে রাখলেন, যেন বুঝতে না পারে এখানে পাথর আছে। নবী যখন ইমামের জায়গায় দাঁড়িয়ে সেজদার মধ্যে যাবেন আর ওই পাথরটা উপর থেকে ছেড়ে দিবে, অত বড় পাথর যদি আমার হুজুর পাকের গায়ের মধ্যে পড়ে হুজুর পাক জমিনে মিশে যাবে। ওই মসজিদের ভিতরে যখন আমার নবী একটা পা দিবেন আল্লাহ কয় জিব্রাইল আমার দোস্তরে গিয়া কয় ওই মসজিদের মধ্যে যেন নামাজ না পড়ে। বলে কেন? বলে উপর দিকে তাকাইতে কইও। আমার নবী ওই ঘটনা দেখে সঙ্গে সঙ্গে বলল যে মসজিদটা আগুন দিয়া পোড়াইয়া দাও, এটা হলো জেরার মসজিদ। এই যে জেরার মসজিদ আমার নবী আগুন দিয়ে পোড়াইয়া দিয়েছিল, আসলে কি সেইটা মসজিদ ছিল?
আসলে সেটা মসজিদ ছিল না, সেটা ছিল নবীকে হত্যা করার একটি মৃত্যু ফাঁদ। সে ফাঁদকে পোড়াইয়া দিয়েছে। আমার একটা প্রশ্ন আপনি জবাব করবেন দেখি। এই যে আমরা পাঁচ অক্ত নামাজ পড়ি না, নামাজ দিয়ে অনেক কথা কইছে, হরদালি পার ভিতরে তীর বিনলো, টাইনাবার করলো, টের পাইলাম না। আমরা মশায় কামড় দিলে এমন করে মারি, জুতার দিকে খেয়াল রাখি, আর আল্লাহ সমস্ত কথা কইতে কইছে। আমার একটু জানবার বিষয়, এই পাঁচ অক্ত নামাজকে আপনি এত ঘৃণা করলেন? এই পাঁচ অক্ত নামাজে হইল সতেরো ফরজ, পাঁচ অক্ত নামাজে সতেরো ফরজ, ফজরের দুই রাকাত ফরজ, আসরের চার রাকাত ফরজ, জোহরের চার রাকাত ফরজ, মাগরিবের তিন রাকাত ফরজ, আর এশার হইল চার রাকাত ফরজ। এই হইল সতেরো রাকাত ফরজ করে দিয়েছেন উম্মতের উপরে, এটা হলো শরীয়ত। এই সতেরো রাকাত ফরজের মধ্যে, সতেরো রাকাত ফরজ নামাজের মধ্যে সতেরোটি মারফতের রয়ে গেছে। আমি জানতে চাই সতেরোটি মারফত কি? সতেরো রাকাত ফরজ নামাজ না পড়লে ওই সতেরোটি মারফত কোনোদিন আদায় হবে না। এই আমার একটা জিজ্ঞাসা, দেখে সে কি জবাব করে। আমার দিনের নবীর মুখের বাণী যাবে কি আর ফেলা, বেনামাজি পীর হবে শয়তানের চেলা। আমার বেইনের নবীর মুখের বাণী যাবে কি আর ফেলা, ওরে বেনামাজি পীর হবে শয়তানের চেলা। সরকার শাহালম কই গেল বেলা, শাহালম কই গেল বেলা, দেখ না পিছু ফিরে রে, ব্রহ্মাণ্ড ভরেছে ভঙ্গ পীরে রে, ব্রহ্মাণ্ড ভরেছে ভঙ্গ পীরে। গেল ধর্ম সাতলে, গেল ধর্ম সাতলে, বেইমান ভণ্ডের ভিড়ে রে, ব্রহ্মাণ্ড ভরেছে ভঙ্গ পীরে রে, ব্রহ্মাণ্ড ভরেছে ভঙ্গ পীরে রে, ব্রহ্মাণ্ড ভরেছে ভণ্ড পীরে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমার যা কথা ছিল সেই কথার মীমাংসা দিয়ে আমাকে এবার কঠিন কিছু প্রশ্ন করেছে, আর প্রশ্নটা বেশ বড়। সমস্যা হচ্ছে আমাদের ক্যাসেটের মধ্যে খুব কম সময় থাকে, সেজন্য এত বড় প্রশ্ন করলে তার বিস্তারিত বলাটা কিন্তু খুব কঠিন হয়ে যায়। তারপরেও আমি যতটা সম্ভব তার সংক্ষেপে জবাব দেওয়ার চেষ্টা করব। তিনি বলেছেন শরীয়তের পাঁচ ওয়াক্ত নামাজ, এই পাঁচ ওয়াক্ত নামাজের সতেরো রাকাত ফরজ, এই সতেরো রাকাত ফরজের মধ্যে সতেরোটা মারফত আছে। যেমন ফজরে দুই রাকাত ফরজ, এই দুই রাকাত ফরজের মধ্যে দুইটা মারফত আছে। প্রথম হচ্ছে নাক, আর এই নাকের দুইটা মারফত হচ্ছে, দুইটা কাজ হচ্ছে সুগ্রান এবং কুগ্রান নেওয়া। এরপরে জোহরে আছে চার রাকাত ফরজ, তার আছে চারটা মারফত। এখানে কাজ করছে গিয়ে কান, কানের কাজ সামনে পিছনে ডানে বামে চতুর্দিকে চতুর্মুখী। তারপরে আসর, আসরেরও চার রাকাত ফরজে চারটা মারফত। সেখানে রয়েছে জিব্বা, জিব্বারও এরকম চতুর্মুখী ক্ষমতা, তিতা মিঠা ঝাল টক। এরপরে রয়েছে আপনার মাগরিব, মাগরিবে হলো তিন রাকাত ফরজ, তিন রাকাত ফরজে তিনটা মারফত। সেখানে রয়েছে চোখের কারিগরি, চোখের হলো ডাইনে বায়ে আর সামনে, সে পিছনে দেখে না। এরপরে আপনার এশা, এশায় আবারও চার রাকাত ফরজ, সেখানে চারটা মারফত, সেখানে দেহের কাজ ঠান্ডা গরম নরম শক্ত। এর আরো অনেক বিস্তারিত আছে, যেটা ক্যাসেটের এই স্বল্প সময় আমি বিস্তারিত বললাম না, শুধু এতটাই আপনাকে বলার চেষ্টা করলাম। তবে শুনেন, আপনি তো একেবারে ছোট জায়গা দিয়ে, মারফতের ছোট জায়গা দিয়ে ঘুরতেছেন, এরপরও বিশাল একটা জায়গা আছে
যেখানে আপনি যেতে পারবেন কিনা আমার সন্দেহ, তবে শুধু আপনাকে একটু টাচ দিয়ে যাই, আপনি ওইগুলাকে দেখেন না যারা মারিফতের ইবাদত করেছে, মারিফতের উলিল ওলি হযরত খাজা বাবা মাইউদ্দিন চিশতি রহমাতুল্লাহ, যিনি 400 কিলোমিটার দূরে কি হইতেছে সেটাও দেখতে পাইত। হ্যাঁ, বড় পীর আব্দুল কাদের জিলানী হাজার হাজার মাইল দূরে কি হইতেছে, কি ঘটতেছে, তার কোন ভক্ত কোন বিপদে আছে, কখন কিভাবে কোথা থেকে কাকে উদ্ধার করতে হবে, জঙ্গলে বাঘের মুখ থেকে কিভাবে উদ্ধার করতে হবে, সবকিছুই তারা জানতেন, সবকিছু এক জায়গায় বসে ধ্যান খেয়াল করতেন। আপনি ওই ধরনের কথাই যান, ওখানে যান, হ্যাঁ খালি ওই কূপের মধ্যে দিয়ে কূপের ব্যাঙ্গের মতো ঘুরঘুর করেন না, একটু সাগরের খবর টবর নিন। যাই হোক, আমাকে অনেক কথা বলছে, বলে পবিত্র কোরআনের মধ্যে শুকর উল্লেখ আছে, আর আমি বললাম তাতে কি নাপাক হয়ে গেলাম নাকি, আমি কি গালি দিছি নাকি, আপনি গালি কারে বলে আর ভালো কথা কারে বলে এটাই তো মনে হয় বুঝতেছেন কম। আপনি যেখানে বেনামাজি বলে গালি দিতেছেন, বেনামাজির সাথে শুকরের সাথে তুলনা করে একটা ফকিরকে বলতেছেন, এটাকে আপনি গালি বলবেন না, তা কি মারতে চাইছিলেন নাকি? হ্যাঁ, কোন পাগল নিয়ে পড়লাম আজকে, আমি গালি দিয়েও বলে দেই নাই। যাই হোক, আপনি যখন নরম হইছেন সেখানে আর আমার কিছু বলার নাই, তবে উনি বলছে এবার আর একটা নতুন কথা, এটারেও গালি বলবে না মনে হয়, ওই যে রোজার মাসে খাইলে নাকি ময়লা খাওয়া হয়। আমি বুঝলাম না ভাই, আপনার গানের মধ্যে এই ধরনের কথাবার্তা আসতেছে কেন, ভালো দু চারটা কথা কি শিখেন নাই নাকি, সমস্যাটা কোথায় আপনার, নাকি আপনি গো হুজুররা প্রথম গেলেই মৌলবীরা আপনাদের এই ধরনের কথাবার্তাই শিখায়, যে যত ধরেন অ্যাটাকমূলক কথা আছে যে তুমি খারাপ খারাপ কথা বলে মানুষের আগে এইগুলোর মধ্যে আনবা, এরকম নাকি? আরে মানুষরা ভালো লাইন আনতে হলে তো আপনার ভালো কথা বলতে হবে, সুন্দর কথা বলতে হবে, আপনি এমন কথা বলবেন যেই কথা শুনলে মানুষের প্রেম আসবে, ভালোবাসবার ভালোবাসার সৃষ্টি হবে, শ্রদ্ধা বাড়বে, মানুষ শরীয়ত করতে চাইবে। আর আপনি যা বলতেছেন তাতে তো এর প্রতি কোনো প্রেম ভক্তি বিশ্বাস মানুষের হবে বলে আমার মনে হচ্ছে না, কি আর বলবো। দেখি মোল্লার একটা গানের মধ্যেই বলি, চাট গায়া দেশের পাট নাইয়া মোল্লারে, মোল্লা খাও যে বাড়ি বাড়ি, আরে বলো হিন্দু ঘোষের মিষ্টি খাওয়া, রয় কোন সরাই যারি রে, চাট গায়া দেশের পাট নাইয়া মোল্লারে, খাও যে বাড়ি বাড়ি, হিন্দু ঘোষের মিষ্টি খাওয়া, রয় কোন সরাই যারি রে, চাট গায়ের পাট নাইয়া মোল্লারে, সারের হয় না মুসলমানি, গাভীর হয় না অনেক আইন দেখাইছে আমাকে,
সেই কারণে তাদের আইন সম্পর্কে আমি কিছু বলছি আমার গানের মধ্যে। আশা করছি আপনি কষ্ট পাবেন না, আমাকে ভালো করে বুঝানোর চেষ্টা করবেন, যদি বুঝায় সুজায়া আপনার শরীয়তের দিকে আমাকে নিতে পারেন এটাই তো আপনার গুণ। তবে আপনার কাছে একটা প্রশ্ন করব, আপনি প্রথমেই খুব নামাজ রোজা মসজিদ এগুলো নিয়ে বলা বলি করতেছেন, আপনার কাছে আমি প্রশ্ন করতে চাই, বলেন তো যে নামাজ আপনারা পড়েন কেবলামুখী হইয়া কাবামুখী হইয়া, এই কাবা কোন এক ব্যক্তি কোন এক মুসলমান এক বোতল মদের বিনিময়ে বিক্রি করে দিয়েছিল, শুধুমাত্র এক বোতল মদ, সে কোনো ইহুদি না তারা বেদিন না মুসলমান। আপনি বলেন তো এ কোন মুসলমান, কি ধরনের মুসলমান, কোন জাতের মুসলমান যে এক বোতল মদের বিনিময়ে কাবা ঘরকে বিক্রি করে দেয়? আশা করছি আপনি এটার সুন্দর জবাব দিবেন আমাকে। ধন্যবাদ। আমার প্রশ্নের জবাব করে আমার কাছে প্রশ্ন করলেন একটা, যে এক বোতল মদের বিনিময়ে যে কাবায় আমরা নামাজ পড়ি সেই কাবাকে বিক্রি করে দিয়েছিল কে? জবাব দিন ফরে। বিসমিল্লাহির রহমানির রহিম। হাজার বছরের ঐতিহ্যবাহী ইউনানি ও আয়ুর্বেদীয় চিকিৎসা পদ্ধতি ঐতিহ্যে ধারাবাহিকতায় বাংলাদেশ সরকার অনুমোদিত রেজিস্টার্ড প্রাপ্ত প্রতিষ্ঠান ইন্ডিয়া হার্বাল চেম্বার লিমিটেড। এই আয়ুর্বেদীয় চিকিৎসা একমাত্র প্রাচীনতম চিকিৎসা পদ্ধতি যা এখনো মানব সেবায় বিদ্যমান। কত বড় একটা বিপদে বইলা গেছে, আল্লাহ তুমি আমার বাঁচাইছো। এখানে টয়লেট আছে, বুঝছি তোমার চালাকি আমি বুঝছি, এ তোমার লাইগা আরো বিশ বিশটা মাইয়ার বাপের সাথে আমার সম্পর্ক নষ্ট হইয়া গেছে, আমি দশ হান পয়সা উপায় নাই। তোমার আসলে কি সমস্যাটা এটা আমার কাছে কইলা কদি না? মানে চাচা সমস্যা তেমন না, মানে আমার অনেক মানে আমারও তো মন চায় বিয়ে করতে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু মানে কি ঝামেলা আছে? কি ঝামেলা বাজার কত দিন, মানে জিমিটাকে বিয়ে করবো সে তো সুখী হবে। কও কি তুমি সুখী হইব না কে? আছে না ও বাজার, বুঝছি 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 তোমার সমস্যাটা আমি বুঝবার পারছি বাবা, তোমার আসলে শারীরিক দুর্বলতা আছে তাই না? জি বুঝতে পারছি। আরে বাবা আছে আছে, 100% প্রতিকার আছে। জি সেটাই আগে বলেন, মাত্র একটা কোর্স খাবা, জি তুমি একদম সুপুরুষ হইয়া যাইবা। তাহলে সময় নিতেছেন কেন? আপনি ঠাস ঠাস করে ঠিকানা দেন, মন দিয়ে শুনো বাজার। যোগাযোগের ঠিকানা ইন্ডিয়া হার্বাল চেম্বার লিমিটেড। দেশে ও বিদেশে ভিপিও পার্সেল যোগে ঔষধ পাঠানো হয়। ঘরে বসে ঔষধ পেতে টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, মোবাইল 01781627839 অথবা 01977727467। অরিজিনাল ইন্ডিয়া হার্বাল চেম্বার রয়েছে না, যেহেতু আপনি ঠিকানাটা বলছেন অতএব দুই নম্বরই হওয়ার কোনো কারণ নাই। চাচা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এত সুন্দর একটা ঠিকানা দেওয়ার জন্য। ঠিকানা পাওয়ার পরে এখন তো আপনার দরকার হয় না, ফরেন।
আপনি কি যৌন সমস্যায় আক্রান্ত, বিয়ে করতে ভয় পাচ্ছেন, বিয়ে করেও দাম্পত্য জীবনে অসুখী, বিবাহিত জীবনে যতটুকু শক্তি থাকা দরকার তা আপনার নেই, কলহময় দাম্পত্য জীবন, মুহূর্তে উত্তেজনা হয়ে মুহূর্তে নিস্তেজ, আপনি কি বিশেষ মুহূর্তে দুর্বল, বিবাহিত জীবনে অসুখী, শক্তিমান পুরুষ হতে চান? সময় ও স্থায়িত্ব বৃদ্ধি করে কস্তুরি গোল্ড, মূল্য মাত্র 2500 টাকা। তাহলে আর দেরি না করে চলে আসুন আমাদের চিকিৎসা প্রতিষ্ঠানে, একমাত্র আমরাই দিচ্ছি চিকিৎসায় যৌন রোগ ভালো হওয়ার শতভাগ গ্যারান্টি। আপনি কি দাম্পত্য জীবনে অসুখী অথবা বিয়ে করতে ভয় পাচ্ছেন? আজই সেবন করুন কস্তুরিযুক্ত শাহী মদক। সেবনের সাথে সাথে রেজাল্ট, প্রতি কোর্স মাত্র 1550 টাকা। পুরুষত্বের প্রতীক ট্রাইগন পাওয়ার মেসাজ ওয়াইল, প্রাকৃতিক নির্যাস থেকে অত্যাধুনিক ফর্মুলায় তৈরি, প্রতি ফাইল মাত্র 800 টাকা, এক ফাইলের অধিক লাগে না। আপনি কি HBS এজি পজিটিভ বা জন্ডিসে আক্রান্ত হয়ে বিদেশ যেতে পারছেন না? এই ভয়ঙ্কর রোগ মুক্তির জন্য আজই চলে আসুন। যোগাযোগের ঠিকানা ইন্ডিয়া হার্বাল চেম্বার লিমিটেড। দেশে ও বিদেশে ভিপিও পার্সেল যোগে ঔষধ পাঠানো হয়। ঘরে বসে ঔষধ পেতে টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। মোবাইল 01781627839 অথবা 01977727467। অন্তর ঢাকালি পড়তো আছে, একটা গান গাইছে। আমরা জানি দেশের দায়িত্ব যদি কেউ কাঁধে নেয়, তাই মানে দেশের কাজ করতে গিয়া অন্য অন্য কাজ আর করতে পারে না। আর এর দেখলাম কি সুন্দর একটা গান যে লেখা লইছে, এই গানটা লেখার সময় পাইল কোন সময়? এইটাই আমার একটা প্রশ্ন রইল। কি গান, সাত গাইয়া দেশের পাট নাই আমল্লা রে, খাও যে বাড়ি বাড়ি হিন্দু ঘোষের মিষ্টি খাওয়া, রয়পুন সরায় জারি, সারের হয় না মুসলমানি, গাভীর হয় না বিয়া, সেই গাভীর দুধ খামলা কোন শরীয়ত দিয়া, মোরগ মুরগি ফরজ গোসল করে না জীবনে, সেই মুরগির আন্ডা খাও মোল্লা বলো কোন বিধানে, মাছের নাই রে খালা ফুফু আপন পরের জ্ঞান, মমতাজ কয় সেই মাছ খাওয়া জায়েজ হইল কেন? প্রশংসা করলাম জীবনে গান লেখলে দু একটা এরকম লেখাই উচিত। তবে আমি এক কথায় তার জবাব করি, পবিত্র হাদিসের মধ্যে আসে, কোরআনের মধ্যে আসে, কেউ যদি পারিশ্রমিক দিয়া সদায়ের মূল্য দিয়া হালাল পয়সা দিয়া কিনে খায় যে কোনো কারো কাছ থেকে, তাহলে সে খাদ্যটা তার জন্য হালাল হারাম হবে না, সেটা তার হালালই থাকবে, সে যেই বিক্রি করে। ক্রয় বিক্রয়কে ইসলামে শরীয়তের আইনে জায়েজ করা হয়েছে। কয়েক হাজার বড় পীর হাজার হাজার মাইল দূরে থাইকা এগুলি দেখছে, তুমি তো খালি ওই যে নামাজের মধ্যে ডাইনে পিছে এদিক ওদিক দেহে এগুলি কম, হ্যাঁ এটা ঠিক আছে। তবে একটা কথা, সেই কথাটা হইল শরীয়তের এই ডিউটি গুলি পালন না করে খাজা বলেন আর বরফির বলেন, কেউ কিন্তু অত বড় আল্লাহর অলি হইতে পারে নাই, অত বড় কামেলদার হইতে পারে নাই, যত বড় তারা হয়েছে কেউ কিন্তু শরীয়তের আইনকে তরক করে নাই। শোনেন, এক বাবার দুই পোলা, একটাই কয় বাপ মা মরে যাওয়ার পরে, একটাই কয় যে আমি জঙ্গলে জঙ্গলে ঘুরে আবাদত বন্ধকে গরুম আল্লাহর অলি হয়ে যাব, আর একটাই কয় না বাপ মার এই ভিটা ছেড়ে যাইতাম না, ওইটা 12 বছর পর্যন্ত জঙ্গলে আবাদত করে বাইরে আইছে, আর এইটা যেটা বাইরে রয়েছে বাড়িতে থেকে বাইরে অনেক লগে লগে করছে বিয়া শাদি, বিয়া শাদি করে সংসার টংসার করে, এখন ওইটা আইছে 12 বছর পর বাড়িতে এরকম দাঁড়িয়ে আছে, এরকম চুল হয়ে গেছে, মাথার মধ্যে জট হয়ে গেছে, দেখলে একটা বাবা বাবা বাপ। এখন ওই বাড়ির ভাই জিজ্ঞাসা করে, ভাই 12 বছর পর্যন্ত কি করলা? বলে আল্লাহরে ডাকছি, আল্লাহরে ভাবছি। বলে 12 বছর পর্যন্ত তুমি জঙ্গলে জঙ্গলে ঘুরছ, এখন বাড়িতে আইছ 12 বছর পর, ওই যে গাছের মধ্যে একটা ডাব, এই ডাবটা তুমি কইলে ডাবটা কি তোমার কাছে চলে আসবে? বলে না ভাই, ওই পর্যন্ত যাইতে পারি নাই। বলে দেখো আমি বাড়িতে থাইকাই ওই পর্যন্ত গেছি। বলে কেমনে গেছো? ডাক দিছে, এ খোকা কই রে,
খোকা কয় কি বাবা বলে ওই ডাবটা পাইরা লে আয় পোলাই গিয়া ডাবটা পাইরাই না ডাবের মুখ কাইটা বাপের আর সাসারে খাইতে দিছে এখনে ওই বাড়ির ভাইয়ে কয় ভাই 12 বছর পরিশ্রম কইরা এই কামটাই করছি যে ডাবো কইলে আমার কাছে চইলে আসে শরীয়ত বলেন আর মারফত বলেন দুটোটাই ভালো কিন্তু ওই জায়গা মতো যদি যাইতে না পারেন তাইলে কোনোটাই ভালো না তাই তো সংসার ধর্ম বড় ধর্ম তাই পারি না ছেড়ে যেতে চাই না মাগো রাজা হতে রামপ্রসাদ বলেছে আমার নবী বলেছে আমার নবী বলেছে যারা সংসার ধর্ম করে আল্লাহকে ডাকে ভাবে আর যারা সংসার ধর্ম ত্যাগ করে আল্লাহকে ডাকে ভাবে যারা সংসার ধর্ম পরিপূর্ণ রেখে আল্লাহকে ডাকলো আল্লাহর দরবারে তাদের মর্যাদা সবচেয়ে বেশি কারণ একটা ফকিরের জন্ম কোথা থেকে হবে যদি একজন মানুষ সংসার না করে সংসার ধর্ম পালন না করে একটা ফকির সারা জনম গাছতলা বয়ে বয়া খালি আল্লাহ আল্লাহ করলো আল্লাহরে পেয়ে গেল ওই ব্যক্তি যদি সংসার ধর্ম না করে তাহলে তার থেকে কোনো বংশ বিস্তার হবে না আর বংশ বিস্তার না হলে ফকিরের জাত খানদানও বাড়বো না ফকিরের জাত খানদান বাড়াইলো শরীয়তের আইন যারা পালন করে আমার বলে এক বোতল মদের বিনিময়ে কাবা বিক্রি করছিল কে তার নাম ছিল আবু গাসসাম এটা অনেক বড় কাহিনী এক বোতল মদের বিনিময়ে বিক্রি করে দিয়েছিল কিন্তু আল্লাহর ঘর বিক্রি হওয়ার মতো নয় আমি আপনার কাছে ছোট্ট একটা প্রশ্ন রাখতে চাই আপনি জবাব করবেন ফকির লালন সাঈদী একটি গানের মধ্যে বলেছেন আসসালাতুল মেরাজুল মুমেনিনা জানতে হয় নামাজের বেনা বিশ্বাসীদের দেখা শোনা হ্যাঁ লালন কয় এই ভুবনে তাহলে লালন সাঈদি বলেছেন যে নামাজের মধ্যে আল্লাহ পাককে দেখা যায় মেরাজ হয় কিন্তু ধর্মগ্রন্থ ঘাটতে গিয়া পাইলাম এক ব্যক্তি নামাজ না পইরা নামাজকে ছাইরা দিয়া আমার নবীকে দেখছিল আমি জানতে চাই নামাজ ছাইরা দিয়া নবীকে দেখলো যদি এই নামাজ ছাইরা দিয়া নবীকে দেখা যায় তাহলে নামাজ কিভাবে ছাইরা দিয়া নবীকে দেখা যায় এই একটা জিজ্ঞাসা আমার রইল আমার ছোট্ট করে একটা গান এই গানটা হলো আমার শরীয়তের মধ্যে যে থাকিয়াও সংসার ধর্ম রাখিয়াও সাধন ভজন করা যায় সেই কোন সাধনা 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 করো যত সাধনা ঘর সাধনা তোমার ঘরের বাবা মা সাধনা সাধনা করো যত সাধনা বড় সাধনা তোমার ঘরের বাবা মা ওরে মা বাবারে কষ্ট দিলে রে তোমার মা বাবারে কষ্ট দিলে কোনো সাধন হবে না বড় সাধনা তোমার ঘরের বাবা মা সাধনা সাধনা করো যত সাধনা বড় সাধনা তোমার ঘরের বাবা মা যাদের উসিলায় ভাইরে দেখলা ভবের মুখ যাদের উসিলায় ভাইরে দেখলা ভবের মুখ মানুষ কুলে জন্ম নিয়ে পাইলা কত সুখ কাজে দেয় নাই বাবা তোমার বড় কষ্ট পাবে রোদ্রে পুড়িবে সন্তান বৃষ্টিতে ভিজিবে কাজে দেয় নাই বাবা তোমার বড় কষ্ট পাবে রোদ্রে পুড়িবে সন্তান বৃষ্টিতে ভিজিবে কত কষ্ট কইরা বাবা কষ্টে তোমায় বড় আজ তুমি বড় হইয়া সেই বাপ মা ছাড়ো কত কষ্ট কইরা তোমার করছে বাবায় বড় আজ তুমি বড় হইয়া সেই বাপ মা ছাড়ো তুমি যেদিন হইবা বাবা বুঝিবে অন্তরে সন্তানের জন্য বাপ মা কতটুকু করে তুমি যেদিন হইবা বাবা বুঝিবে অন্তরে সন্তানের জন্য কত বাপ মায়ের পরে বলেছে দিনের রসুলে এ
ঘোষণা সাধনা সাধনা করো যত সাধনা বড় সাধনা তোমার ঘরের বাবা মা সময় তো সুধি আমার প্রতিপক্ষ বন্ধু চমৎকার ভাবে কথা রেখেছে এবং তার সঙ্গে গান গানটা আমার খুব ভালো লেগেছে সাধনা সাধনা করো যত সাধনা মা বাবাকে কেউ কষ্ট দিও না এবং এই গানের মধ্যে আরো কিছু কথা শুনলাম সুনজরে মা বাবার দিকে তাকাইলে তার নাকি হজ হয়ে যায় বাহ চমৎকার খুব সুন্দর গান খুব সুন্দর কথা কিন্তু আপনি কেন গাইলেন এই গানটা আপনাকে কি কখনো আমি বলছি যে মা বাবার সাধনা করি না আমি মা বাবার ভজন আমি করি না মা বাবা মানি না এরকম কোন ফকির নাই ফকিরের মধ্যে কয়েকটা প্রকার ভেদ আছে এমন কিছু বাস্তব অবাস্তব মুখী কথা আছে যেমন ঘরে থেকেও ফকিরি হয় আবার কেউ বাইরে গিয়েও ফকিরি করে ফকিরি সব জায়গায় করা যায় কেউ ঘরের মধ্যে থেকে ফকিরি করে আবার অনেকেই আছে বাইরে গেলেও তার ফকিরি হয় না বাইরে যায় বাইরে থেকে কামাই রোজগার করে এনে সংসারে দেয় তাদের কি ফকিরি হয় না আবার কেউ সংসারের মধ্যে থেকে নিজের ধন সম্পদ সব মানুষের জন্য বিলিয়ে দেয় এটাকেও কিন্তু ফকিরি বলে আপনি কি বুঝাইতে চাইলেন আমি তো কখনো বলি নাই মা বাবার সাধন করতে হবে এবং মা বাবার দিকে সুনজরে তাকাইলে মায়ের সাধন করলে হজ হয় এটা আমার মনে হয় ফকির রায় কয় কোন মোল্লার মুখে এই প্রথম শুনলাম যাই হোক শেষের দিকে ওনাকে আমি আর বেশি কিছু বলতে চাই না তবে আমাকে বলছে ডাব খাইতে চাইলে সংসার করতে হবে আর সংসারই যদি না করেন তাহলে ফকির কোথেকে হবে না সংসার করলে ফকির হয় না ফকিরের জন্ম দেওয়া যায় না সংসার করলে সন্তান হয় আর ফকির আর সন্তান ফকির আর সাধারণ মানুষের মধ্যে অনেক পার্থক্য সাধনা করলে ফকির হয় হ্যাঁ ফকিররাও ডাব খায় তবে আপনাদের মতো ওই রকম গাছের ডাব না আমার দয়াল নামের শোধা আমার গুরু নামের শোধা সেই শোধাই ডাবের চাইতে ডাবের পানির চাইতে অনেক উন্নত মানের সেই সুধা তারা খায় তাদের ওই গাছের ডাব খেতে হয় না আমি একটা গান করছিলাম গানটা উনি বললো আপনি এত ব্যস্ততার মধ্যে একাধিক পুরস্কার প্রাপ্ত হার্বাল চিকিৎসার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ইন্ডিয়া হার্বাল চেম্বার লিমিটেড আপনি কি যৌন সমস্যায় আক্রান্ত বিয়ে করতে ভয় পাচ্ছেন বিয়ে করেও দাম্পত্য জীবনে অসুখী বিবাহিত জীবনে যতটুকু শক্তি থাকা দরকার তা আপনার নেই কলহময় দাম্পত্য জীবন মুহূর্তে উত্তেজনা হয়ে মুহূর্তে নিস্তেজ আপনি কি বিশেষ মুহূর্তে দুর্বল বিবাহিত জীবনে অসুখী শক্তিমান পুরুষ হতে চান সময় ও স্থায়িত্ব বৃদ্ধি করে গোপন অঙ্গের শিথিলতা ও বক্ষতা দূর করে নার্ভ গুলোকে আরো সতেজ আরো শক্তিশালী করতে কস্তুরী গোল্ড মূল্য মাত্র ২৫০০ টাকা তাহলে আর দেরি না করে চলে আসুন আমাদের চিকিৎসা প্রতিষ্ঠানে একমাত্র আমরাই দিচ্ছি চিকিৎসায় যৌন রোগ ভালো হওয়ার শতভাগ গ্যারান্টি দেশ ও বিদেশ থেকে উচ্চ ডিগ্রি প্রাপ্ত ডাক্তার ও হাকিমের সঙ্গে ফ্রি পরামর্শের জন্য এক্ষুনি টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন দেশ ও বিদেশে ভিপিও পার্সেল যোগে ঔষধ পাঠানো হয় ঘরে বসে ঔষধ পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন মোবাইল 01781627839 অথবা 01977727467 অর্থ নয় স্বাস্থ্যই সকল সুখের মূল আপনি কি রোগা পাতলা স্বাস্থ্য নিয়ে চিন্তিত ভালো ভালো খাবার খেয়ে বা উন্নত পরিবেশে থেকে ও স্বাস্থ্যবান বা মোটা হচ্ছেন না তারা আমাদের এক ফাইল ঔষধ সেবন করে মাত্র 15 দিনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে মোটা হন মূল্য 1200 টাকা আপনার সব যোগ্যতা থাকার পরেও একমাত্র বেটত্বের কারণে পিছিয়ে আছেন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারছেন না চায়নার নতুন ফর্মুলা
ফর্মুলায় তৈরিকৃত এক ফাইল ঔষধ সেবন করে মাত্র একুশ দিনে দুই থেকে তিন ইঞ্চি লম্বা হন। মূল্য ২০০০ টাকা। দাম্পত্য জীবনে অনাবিল সুখ, সবকিছু গোজামিল দিয়ে চালাতে পারলেও দাম্পত্য জীবনে গোজামিল দিয়ে চালাতে পারবেন না। দাম্পত্য সুখ শান্তির অভাবে আপনি এখন হতাশ, বিবাহিত জীবন ব্যর্থ, তাদের জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন কামিনী গোল্ড প্লাস সেবন করুন। দাম্পত্য জীবনে সুখ শান্তি ফিরিয়ে আনুন, এক ফাইলই যথেষ্ট। মূল্য ১২৫০ টাকা। যোগাযোগের ঠিকানা ইন্ডিয়া হার্বাল চেম্বার লিমিটেড। দেশে ও বিদেশে ভিপিও পার্সেল যোগে ঔষধ পাঠানো হয়। ঘরে বসে ঔষধ পেতে টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। মোবাইল 07816278 39 অথবা 09777274 67। হাঁপানি থেকে চিরমুক্তির ওপেন চ্যালেঞ্জ, বিফলে মূল্য ফেরত। হাঁপানি, ঠান্ডা দোষ, কাশতে কাশতে দম বন্ধ হয়ে যাওয়া, যতই পুরাতন বংশগত হাঁপানি হোক না কেন, ওই অবস্থায় চলে আসুন। প্রথম দিন থেকেই মুক্তি ইনশাল্লাহ। মূল্য ১৫০০ টাকা। মেদ কমান স্লিম ও স্মার্ট হন। আপনি কি জানেন অতিরিক্ত ওজন ও মেদ ভুঁড়ির কারণে যাবতীয় শক্তি কমে যায় ও বিভিন্ন রোগের আগমন ঘটে? আমাদের ঔষধ সেবনে মাত্র একুশ দিনে আপনার অতিরিক্ত ৮ থেকে ১০ কেজি মেদ ও ওজন কমিয়ে নিজেকে আকর্ষণীয় করে তুলুন। মূল্য ১২০০ টাকা। কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। জীবন যতদিন, যৌবন ততদিন। বিবাহিত জীবনের কাঙ্ক্ষিত সুখের জন্য সেবন করুন কস্তুরি যুক্ত শাহী আম্বার। এটি সেবনে ইন্দ্রিয় শিথিলতা দূর করে বিবাহিত জীবনকে করবে আনন্দময়, ৬০ বছরের বৃদ্ধকে করবে ২৫ বছরের যুবক। যে কোনো বয়সের লোক সেবন করতে পারেন। মূল্য ২০০০ টাকা। যে সমস্ত মা বোনেরা নানা গোপন সমস্যায় আক্রান্ত হয়ে বর্তমানে আপনার যতটুকু স্বাস্থ্য, শক্তি, রূপ, লাবণ্য, মনের আনন্দ থাকা দরকার ততটুকু নেই, তারা আজই আমাদের অভিজ্ঞ চিকিৎসকের চিকিৎসা নিন। যোগাযোগের ঠিকানা ইন্ডিয়া হার্বাল চেম্বার লিমিটেড। দেশে ও বিদেশে ভিপিও পার্সেল যোগে ঔষধ পাঠানো হয়। ঘরে বসে ঔষধ পেতে টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। মোবাইল 07816278 39 অথবা 09777274 67। গান লেখার সময় পান তুই, আর এইগুলো নিয়েই তোমার ব্যস্ততা। গানের বাইরে তো আমি না। যাই হোক, উনি এর আগের আসরে আমাকে একটা কথা বলছে, আমি নাকি ১৫০ টাকার ফকির। মানে নানান কথা সে গানের মধ্যে বলছে, তবে আপনার মুখে যেন জয় হয়, ১৫০টাকা তো অনেক বড় কিছু। ১ টাকা বললেই কত কিছু, ১ টাকাই তো ১৬ আনা। একটা ফকিরের যদি ১৬ আনা আদায় হয়ে যায় তার আর কি লাগে? হ্যাঁ, আর ১৫০টাকা তো ১৬ আনার উপরে আরো আটানা, আরো আটানা, তো আপনার মুখে যেন জয় হয়। আমি যেন ১৫০টাকার ফকির হইতে পারি, এটা আপনি দোয়া করুন। আমাকে প্রশ্ন করেছে নামাজ, নামাজ ছেড়ে দিয়েও একজন রসুল পাকের দেখা পেয়েছে, এটার অর্থটা কি, কিভাবে? চমৎকার প্রশ্ন। এক নামাজি, সে খুব নামাজ পড়ত কিন্তু একজন গুরুর বাড়িতেও যাইত। তো একদিন গুরুর বাড়িতে গিয়ে খুব দুঃখ করে বলতেছে যে দয়াল, আমি তো অনেক নামাজ পড়ি, সেই নামাজের মধ্যে সুন্নত ফরজ সবই আমি আদায় করি, ফরজ করি আল্লাহর নামে, সুন্নত করি রাসুলের স্মরণ করে, কিন্তু আমি কোনোদিন আল্লাহ রাসুলের দেখা পাইলাম না। গুরু বলছে কি, তা তুই এক কাজ কর বাবা, তুই এই আগামী যে নামাজটা পড়বি সামনে, এটার মধ্যে ওই তোর ফরজ সুন্নত গুলো কোনোটাই পড়ার দরকার নেই, তুই বাদ দে নামাজ পড়া। তো গুরু যখন এই কথা বলছে, সে বাড়িতে যায়, খুব চেষ্টা করতেছে নামাজ বাদ দিবে, কিন্তু নামাজের যখন সময় হয়েছে, নামাজই তো তার, তো নামাজ ধ্যান খেল, সে নামাজ তার পড়তেই হবে। গুরুর কথা মানে কোনোভাবেই রাখতে পারতেছে না, অবশেষে ফরজ পড়েই ফেলছে। ফরজ পড়ে মনে হয়েছে যে না, গুরু নিষেধ করলো তাও করতেছি, আচ্ছা ঠিক আছে, সুন্নত নাই করলাম, সুন্নতটা আর পরে নাই। রাত্রবেলায় যখন শুয়ে আছে, মা নবী তার ঘরে চলে গেছে, গিয়ে বলতেছে, বাবা তুই প্রতিদিন কি সুন্দর করে নামাজ আদায় করিস, আজকে এমন কি হইল তুই আমার সুন্নতটা আদায় করলি না? সকালবেলা ওই ভক্ত তার গুরুর বাড়িতে গিয়ে গুরুকে বলতেছে, দয়াল আমি বড় অন্যায় করে ফেলেছি। বলে কি অন্যায়? বলে আপনি বলছেন নামাজ পড়িস না, তাই তো আমি কালকে আপনার কথা রাখতে পারি নাই, ফরজটা পড়ে ফেলছি কিন্তু সুন্নতটা করি নাই, এটা আমি বড় অন্যায় করেছি। বলে কেন? বলে সুন্নত না পড়ায় রসুল পাক নিজেই রাত্রিবেলায় আমার কাছে এসে বলতেছে আমি নাকি বড় অপরাধ করেছি, তার সুন্নতটা কেন আদায় করি নাই। গুরু তখন চোখের পানি ছেলে দিয়ে বলল, বাবা রে তুই তো আমার কথা শুনলি না, যদি পরিপূর্ণভাবে তুই আমার কথা শুনতি, কেবল তো নবী আসছিল, আল্লাহ নিজেও এসে তোর সাথে দেখা করে বলতো, বাবা তুই আমার ফরজটা কেন করিস নাই।
সাথে সাথে ভক্ত তার গুরুর পায়ের উপরে পড়ে গেছে যে আমি আপনার কথা অমান্য করেই মনে হয় ভুল করেছি। ওইটা আবার কোন নামাজ? যে নামাজ না পড়লে আল্লাহ রাসূলও চলে আসে। আর আপনাদের নামাজ? যাক, আর কিছু বলবো না। শেষের দিকে যেহেতু আমি আমার দর্শক শ্রোতাদের জন্য একটি বিচ্ছেদ গানের সুরে সুরে শেষ করতে চাই আজকের আসর। ডাকি তোরে বন্ধুরে, দেখা দাও আসিয়ারে, কোন দিন হবে তোর সাথে মিলন রে বন্ধু, কোন দিন হবে তোর সাথে মিলন, আশায় গেল রে জীবন, আশায় গেল রে জীবন। শহরে আর বন্দরে আমি খুঁজিলাম প্রতিভরে, কোথাও না পাই তোমার দর্শন রে বন্ধু, কোথাও না পাই তোমার আমার আশা করো পূরণ রে বন্ধু, আমার আশা করো পূরণ, আশা গেল রে জীবন, আশা গেল রে জীবন। বিসমিল্লাহির রহমানির রহিম।
হাজার বছরের ঐতিহ্যবাহী ইউনানি ও আয়ুর্বেদীয় চিকিৎসা পদ্ধতি ঐতিহ্যে ধারাবাহিকতায় বাংলাদেশ সরকার অনুমোদিত রেজিস্টার্ড প্রাপ্ত প্রতিষ্ঠান ইন্ডিয়া হার্বাল চেম্বার লিমিটেড। এই আয়ুর্বেদীয় চিকিৎসা একমাত্র প্রাচীনতম চিকিৎসা পদ্ধতি যা এখনো মানব সেবায় বিদ্যমান। কত বড় একটা বিপদে বই রাখি আল্লাহ, তুমি আমার বাঁচাইছো। না এখানে টয়লেট আছে, বুঝছি তোমার চালাকি আমি বুঝছি। তোমার লাইগা আরো ২০-২০টা মাইয়ার বাপের সাথে আমার সম্পর্ক নষ্ট হইয়া গেছে। আমি দশ হান পয়সা উপায় নাই। তোমার আসলে কি সমস্যাটা? এটা আমার কাছে কইলা কদি না মানে চাচা, সমস্যা তেমন না, মানে আমার অনেক মানে আমারও তো মন চায় বিয়ে করতে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু মানে কি ঝামেলা আছে? কি ঝামেলা বাজার কত যে মেয়েটাকে বিয়ে করবো সে তো সুখী হবে। কম কি তুমি সুখী হইব না কে আছে না? ও বাজার বুঝছি বুঝছি বুঝছি, তোমার সমস্যাটা আমি বুঝবার পারছি বাবা। তোমার আসলে শারীরিক দুর্বলতা আছে তাই না? জি বুঝতে পারছি। আরে বাবা আছে আছে, ১০০% প্রতিকার আছে। জি সেটাই আগে বলে, মাত্র একটা কোর্স খাবা, জি তুমি একদম সুপুরুষ হইয়া যাইবা। তাহলে সময় নিতেছেন কেন? আপনি ঠাস ঠাস করে ঠিকানা দেন, মন দিয়ে শুনো বাজার। যোগাযোগের ঠিকানা ইন্ডিয়া হার্বাল চেম্বার লিমিটেড। দেশে ও বিদেশে ভিপিও পার্সেল যোগে ঔষধ পাঠানো হয়। ঘরে বসে ঔষধ পেতে টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। মোবাইল 01781627839 অথবা 01977727467। অরিজিনাল ইন্ডিয়া হার্বাল চেম্বার রয়েছে না, যেহেতু আপনি ঠিকানাটা বলছেন, অতএব দুই নম্বরই হওয়ার কোনো কারণ নাই। চাচা আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এত সুন্দর একটা ঠিকানা দেওয়ার জন্য। ঠিকানা পাওয়ার পরে এখন তো আপনার দরকার হয় না, ফরেন। আপনি কি যৌন সমস্যায় আক্রান্ত, বিয়ে করতে ভয় পাচ্ছেন, বিয়ে করেও দাম্পত্য জীবনে অসুখী, বিবাহিত জীবনে যতটুকু শক্তি থাকা দরকার তা আপনার নেই, কলহময় দাম্পত্য জীবন মুহূর্তে উত্তেজনা হয়ে মুহূর্তে নিস্তেজ, আপনি কি বিশেষ মুহূর্তে দুর্বল, বিবাহিত জীবনে অসুখী, শক্তিমান পুরুষ হতে চান? সময় ও স্থায়িত্ব বৃদ্ধি করে কস্তুরী গোল্ড, মূল্য মাত্র ২৫০০ টাকা। তাহলে আর দেরি না করে চলে আসুন আমাদের চিকিৎসা প্রতিষ্ঠানে। একমাত্র আমরাই দিচ্ছি চিকিৎসায় যৌন রোগ ভালো হওয়ার শতভাগ গ্যারান্টি। আপনি কি দাম্পত্য জীবনে অসুখী অথবা বিয়ে করতে ভয় পাচ্ছেন? আজই সেবন করুন কস্তুরীযুক্ত শাহী মদক। সেবনের সাথে সাথে রেজাল্ট, প্রতি কোর্স মাত্র ১৫৫০টাকা। পুরুষত্বের প্রতীক ট্রাইগন পাওয়ার মেসেজ ওয়াইল, প্রাকৃতিক নির্যাস থেকে অত্যাধুনিক ফর্মুলায় তৈরি, প্রতি ফাইল মাত্র ৮০০টাকা, এক ফাইলের অধিক লাগে না। আপনি কি HBS AG পজিটিভ বা জন্ডিসে আক্রান্ত হয়ে বিদেশ যেতে পারছেন না? এই ভয়ঙ্কর রোগ মুক্তির জন্য আজই চলে আসুন। যোগাযোগের ঠিকানা ইন্ডিয়া হার্বাল চেম্বার লিমিটেড। দেশে ও বিদেশে ভিপিও পার্সেল যোগে ঔষধ পাঠানো হয়। ঘরে বসে ঔষধ পেতে টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। মোবাইল 01781627839 অথবা 01977727467। ঘুরে তুমি আমার, আমি তোমার, বন্ধু তুমি সারা কে আছে আর, তুমি দিলে কে বুঝবে জীবন।
আখেতে ছাগল বন্দি জলে বন্দি মা, আরে আখেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ, একজন নারীর কাছে পুরুষ বন্দি ঘুরাই বারো মাস সখী গো, হয় আমার মোহন ভালা না, কালার সাথে পীড়িত কইরা, কালার সাথে পীড়িত কইরা সুখ পাইলাম না সখী গো, হয় আমার মন ভালা না সখী গো, হয় আমার মন ভালা না, আখেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ, আখেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ, নারীর কাছে পুরুষ বন্দি ঘুরাই মারো মা আছে শুধুই পান খায়, আরে এক জাতের নারী আছে শুধুই পান খায়, আরে এই বাড়ির কথা লইয়া হাই ওই বাড়ির লাগায় সখী গো, ওই আমার মন ভালা না, কালার সাথে পীড়িত কইরা, কালার সাথে পীড়িত কইরা সুখ পাইলাম না সখী গো, ওই আমার মন ভালা না সখী গো, তাহার হাজার জামাই খাড়া সখী গো, ও আমার মন ভালা না সখী গো, ও আমার মন ভালা না, কালার সাথে পীড়িত কইরা, কালার সাথে পীড়িত কইরা সুখ পাইলাম না সখী গো, ও আমার মন ভালা না সখী গো, বছর বছর ঘরে ফোটায় ফুল সখী গো, ও আমার মন ভালা না সখী গো, ও আমার মন ভালা না, ময়মনসিংহের বেটা সখী গো, ও আমার মন ভালা না
নারীর কাছে পুরুষ বন্দী।